নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অগ্রিম জানাই। অনেক কমেন্ট এসেছে যে স্যার, আমি আমার রাশি জানি না, আমার এই 2023 কেমন যাবে, যদি তারিখ নিয়ে যদি বলেন। প্রচুর কমেন্টস এসেছে হোয়াটসঅ্যাপে, তাই এটা অনলি ফর পাবলিক ডিমান্ড, অর্থাৎ আপনাদের যে ডিমান্ড তার উপর আমি এই ভিডিওটি তৈরি করছি। আমি 1 থেকে 7 অবধি অলরেডি দিয়ে দিয়েছি এর আগের এপিসোডগুলোতে। আজকে আপনি যদি 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যদি জন্মগ্রহণ করেন, আপনি শনির আন্ডারে কিন্তু জন্মগ্রহণ করেছেন, জানবেন। অর্থাৎ 8, 17 মানে 1+7=8, 26+2=6=8। অর্থাৎ 8, 17 এবং 26 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, জানবেন আপনার যে জন্মের যে মালিক সেটি হচ্ছে শনি গ্রহ। দেখুন, শনি যারা জন্মিয়েছেন তাদেরকে জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় না। আমি প্রচুর জনকে দেখেছি 8, 17 এবং 26 তারিখে যারা জন্মিয়েছেন প্রচুর স্ট্রাগল করতে হয়, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু খুব উচ্চ শিখরে কিন্তু পৌঁছায়। অনেক উচ্চ খেলোয়াড়, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বড় IPS, IAS অফিসার এবং ভালো রিসার্চ, এই জায়গাগুলো কিন্তু পৌঁছায়, কিন্তু খুব স্ট্রাগল করতে, কারণ সংখ্যা তো শনির সংখ্যা এবং বছরটি দেখুন কেতুর বছর। দেখুন, এখানে আপনাদের ক্ষেত্রে 5-5টি বড় সুসংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি যদি 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি জন্মগ্রহণ করেন, কোন কোন জায়গায় কোন 5টি সুসংবাদ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। দেখুন, প্রথম যে সুসংবাদ আপনাদের ক্ষেত্রে, প্রথম হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, 8, 17 এবং 26 রাজনীতির ক্ষেত্রে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের একটা পায়ের তলে শক্ত মাটি হতে চলেছে 8, 17 এবং 26 2023 সালে। 2 নম্বর, যে আপনাদের যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনাতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ 8, 17 বা 26 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট, আপনাদের এবছর 8, 17, 26 যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছে এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, অথবা আপনি গানের সঙ্গে যুক্ত আছেন, গান বাজনা এই জায়গা থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। 4 নম্বর পয়েন্ট, আপনাদের এবছর অর্থনৈতিক সফলতা আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনি যদি 8, 17 এবং 26 তারিখে যদি জন্মগ্রহণ করেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। 8, 17 এবং 26 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ এমন কিছু টাকা আটকে গেছে, পেমেন্ট ডুবে গেছে, এই টাকাগুলো কিন্তু আপনারা এ সময় পুনরুদ্ধার কিন্তু আপনারা করবেন। এরপর যে সুসংবাদ, আপনাদের চাকরি, অনেকে কর্ম পাচ্ছেন না, অর্থাৎ কর্ম সংক্রান্ত সমস্যা যাদের চলছে, আপনারা কিন্তু নতুন কর্ম প্রাপ্তির চোখ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। 8, 17 এবং 26 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা চাকরি, সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটি আপনাদের বড় সুসংবাদ, শুভ বিবাহ, বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন, শীঘ্র বিয়ে আপনাদের কিন্তু হতে চলেছে। 8, 17 এবং 26 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতি শীঘ্র বিবাহের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।
ধন্যবাদ।